আজকাল ডটে। তো আজকে একদম অন্যরকম একটা পরিবেশে আপনাকে দেখলাম, খুব জানতে ইচ্ছে করছে ধরুন সারাক্ষণ তো রোদে ঝড়ে জলে বৃষ্টিতে আমরা তো বেরোতে হয়, আপনার স্কিন কেয়ার কি? আমার দেখো সত্যি কথা বলছি, আমরা এইভাবে অভ্যস্ত, তো আমার সেভাবে কোনো স্কিন কেয়ার নেওয়ার কোনো কখনো ভাবিনি, চলে যাচ্ছে এভাবেই চলে যাচ্ছে। তবে যেহেতু আমার বাড়িতে আমার মেয়ে আছে, মেয়ে আছে, আমার স্ত্রী আছে, আমার জামাই আছে, তারা এইসব ব্যাপারগুলো তাদের তো করতে হয়, তারা করে, তো তারা এগুলো করে। এবং কখনো কখনো যে আমিও করি না এটা বললে ভুল হবে, আমার মেয়ে আমার বলে এটা করে, কখনো একটু শিখতে হয়, মেয়ের কথা তো শুনতে হয়। দেখো প্রোডাক্ট তো আমি নিজে যা যা, দেখো স্কিন কেয়ার প্রোডাক্টস আমি যা যা লঞ্চ করেছি সেগুলো প্রত্যেকটা আমাদের দৈনন্দিন জীবনে সব রকম স্কিনের জন্য এবং যা আমাদের সকাল থেকে রাতে প্রয়োজন হতে পারে সেগুলো সব আমি লঞ্চ করা। তো ন্যাচুরালি আমি আমার প্রোডাক্টই ইউজ করি, ডেফিনেটলি আমি তো বাইরের প্রোডাক্ট আর ইউজ করি না। শ্যাম্পু ছাড়া মানে আমি আমার মেইন প্রোডাক্টস হচ্ছে স্কিন প্রোডাক্টস, এখন এই মুহূর্তে আমি এখন হেয়ার প্রোডাক্টস স্টার্ট করিনি, তো সেগুলোই আমি এখন ইউজ করছি যেগুলো আমার নিজস্ব প্রোডাক্ট এবং সেটা নিতে এখন ঠিকঠাকই আছে মনে হচ্ছে। সকাল থেকে রাত পর্যন্ত একটা কমপ্লিট টিপস দাও তুমি দর্শকদের আজকে আর রচনা কেন সকাল থেকে সন্ধে অব্দি টিপস না, বাট দেখো যে কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট ওপর থেকে তোমাকে ঠিক রাখতে পারে, বাট টু গেট দ্য গ্লো অফ ইউর স্কিন, টু কিপ হাইড্রেটিং ইউর স্কিন, তোমাকে ভেতর থেকে নিজেকে সুন্দর করতে হবে। শুধু প্রোডাক্ট লাগিয়ে মানুষ সুন্দর হতে পারবে না, আমি এটা ভীষণ রকমভাবে বিশ্বাসী। তোমার ফুড হ্যাবিটস, তোমার লাইফস্টাইল, এভরিথিং ডিপেন্ডস, তার উপরে তোমার স্কিন ডিপেন্ড করে, তার উপরে তোমার ওভারঅল বডির ল্যাঙ্গুয়েজ ডিপেন্ড করে, সব কিছু। মানে যে কোনো পজিটিভনেসটা যেটা একটা মানুষকে দেখলে মনে হয় পজিটিভ, শুধু কিন্তু স্কিন কেয়ার প্রোডাক্টস লাগিয়ে সেটা হয় না, সবসময় তাকে মানুষ হিসেবে ভালো হতে হয়, ভেতর থেকে ভালো হতে হয়, তবে তার ভেতরের থেকে গ্লো আসবে সব কিছু। তারপরে এই রচনা কেয়ার বলো বা আনুষাঙ্গিক যা প্রোডাক্ট হয় সেগুলো খুবই ভালো।